আমরা এখন যাচ্ছি একটা মন্দিরে, না মন্দিরেই তো যাচ্ছি, ঠাকুরটা পূজার জন্য, কি নাম বলে গেছি, হ্যাঁ শীতলা পূজা, ওখানে যাচ্ছি আমরা আজকে। চলো যাওয়া যাক, গেট খুলো। আর এখানে একজন বসে আছে কিন্তু পাহারাদার। তো সায়না বলল, তোমরা বুঝতে পারলে কি না, আমাদের এখানে যে শীতলা পূজা হয় ফালাকাটায়, সেটা আজকে হচ্ছে। তো চৈত্র মাসের প্রথম শনিবার, আমি তো লাইভে বলেছিলাম কথাটা, সেখানেই যাচ্ছি। কালকে তো সব রান্না করে রেখেছি, আজকে আমাদের বাসি পান্তা খেতে হয়। এদিকে একটু তাকা। তো এখন বাজে হচ্ছে 12:30, আর আমি এবং সায়না দুজনেই উপোস। আমরা এখন যাব শীতলা মন্দিরে। প্রচন্ড গরম তো, আর শাড়ি পরার সময়ও পেলাম না, কারণ 12:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি ওখানে যাব, গিয়ে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালাবো, তারপর যা যা ওখানে দিতে হয়, ডাব আর ফল প্রসাদ সেগুলো দেব। তো চলো দেখি। তো আমরা টোটো নিচ্ছি না, কারণ যেহেতু উপোস এবং স্নান করে একদম ধোয়া জামা কাপড় পরে যাচ্ছি, ওখানে মোম ধরাবো। তো তার জন্য আমরা টোটোতে যাব না, কারণ টোটোতে উঠলে কেমন একটা তৃপ্তি হয় না। তো আসার সময় না হয় টোটোতে আসব। তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাবো। তো এখান থেকেই দেখো মেলা শুরু হয়ে গেছে। তো আমি হাঁটতে হাঁটতেই তোমাদেরকে দেখাচ্ছি। প্রচন্ড হাওয়া, দেখো কি সুন্দর হাওয়া। এখানে মেহেন্দির দোকানও এসেছে, যার যার ইচ্ছে মেহেন্দি পরতে পারবে। দেখো খেলনা, ফটো ঠাকুরের, আইসক্রিম, ভাপা পিঠে। আবার এদিকেও দেখো কত ঠাকুরের বাসন থেকে ধরে খেলনা। এখানে ব্যাগের দোকানও বসেছে, ফলের দোকান বসেছে, কারণ পুজোতে ফল দেবে সবাই, শীতলা পুজো। তো এটা শীতলা পুজোর মেলা। দেখো এখানে বাসনের দোকানও বসেছে, ছোট ছোট অনেক দোকান বসেছে। দেখো ফটোর দোকান, কুলো চালুন, তো এসবের দোকানও বসেছে। দেখো ছোট্ট মতো একটা মেলা বসেছে, ভালোই লাগছে। প্রতিবারই বসে, কোনোবার ভয়ে জোগাড় করি না, এবার ভয়ে জোগাড় করতে করতেই যাচ্ছি তোমাদেরকে, কারণ পরে এডিটিং করতে আমার অসুবিধা হয়ে যায়, তার জন্য। এরাও পুজো দিতে এসেছে। এখানে আমার বরের বন্ধুর বউয়ের সঙ্গে দেখা হলো। আর এদিকে দেখো কত সুন্দর হাওয়াতে ঘুরছে, দেখো চরকিগুলো কি ভালো লাগছে। তো চলো ডাব কিনি, ডাব। এই যে ডাবটা 40 টাকা দিয়ে নিলাম। তো ফাইনালি 3 দোকান ঘুরে এই দোকানটাতে একটু কম দামে ডাব পেলাম। অন্যান্য দোকানে তো ছোট ছোট ডাব, মানে ডাব নয়, ওটার মধ্যে কিছুই হয়নি, একদম কড়া, ওগুলো 40 টাকা বলছে। আর এই সাইজের যে ডাবগুলো ওগুলো 50 টাকা 60 টাকা এরকম চাইছে। তো গত বছর 25 টাকা দিয়ে নিয়েছিলাম, এবছর দেখো কত দাম বেড়ে গেছে। আগে জানলে বাড়িয়ালি কাকিমা কালকেই ডাব পাড়িয়েছে, ওখান থেকেই একটা ডাব নিয়ে আসতাম। তো এখন এই দোকানে এসেছি মিষ্টি আর ধূপকাঠি নিতে। তো মোমবাতিও নিয়ে নিয়েছি, আর এখান থেকে একটু ফল কিনে নেব, আর 50 টাকা দিয়ে দিব, তাহলেই ওখান থেকে কুপন দেবে। 50 টাকা দিলে অন্য কিছু না দিলেও হয়, তবু একটু কিনে নিলাম। তো চলো ভেতরে যাই, কত লোক এসেছে দেখেছো পুজো দিতে।
যাও, ওঠো ওঠো। এবার মন্দিরের ভেতরটা একটু দেখো তোমরা, কত ডাব দিয়েছে মানুষ, আর ফল, ধূপকাঠি, মোমবাতি, সিঁদুর, আলতা, এই সব কিছু এত হয়েছে যে কি বলবো, তোমাদের সবটাই দেখাবো। তো আগে এখানে না একটু 50 টাকা দিয়ে একটা কুপন নিব, আর এটা দিলে পরে, মানে 50 টাকা দিলে পরে, এখানে কিছু না দিলেও হয় কিনে, তো আমি তবু একটু কিনেও দিলাম, কারণ 50 টাকাটা তো ওরা এখন পুজোর কাজে আর লাগাবে না, তার জন্য ভাবলাম যে না মায়ের কাজে যেন লাগে, তার জন্য একটু ফল, ডাব, ধূপকাঠি, মোমবাতি এগুলো কিনে দিলাম, আর 50 টাকা দিয়ে কুপনটা নিয়ে নিলাম। এটা সন্ধ্যের দিকে নিয়ে আসলে এখান থেকে প্রসাদ দিবে আর শীতল জল দিবে, যেটা মা শীতলার কিন্তু প্রসাদ, তো সেই শীতল জলটা ডাবের জল দিয়ে করে, খুব টেস্টি হয় এবং ওটা খেলে পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। তো মা শীতলার যেসব রোগ রয়েছে, মানে যে মায়ের দয়া, হাম, এসব কিছু কিন্তু হয় না যদি এই শীতলা মায়ের নিয়মকানুন করা হয় এবং পুজো যে প্রসাদ শীতল জল সেটা খাওয়া হয়। তো চলো এখানে আমি আর সায়না একটু প্রণাম করে এখন ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দেব। তো এখানে মায়ের মুখটা একটু দেখিয়ে দিলাম তোমাদের, কি সুন্দর হয়েছে প্রতিমাটা, তাই না? আর এদিকে দেখো আরো অনেক ঠাকুর রয়েছে, এখানে মা লক্ষ্মীও আছে দেখতে পাচ্ছ, জগন্নাথ দেব আছে, আর এখানে হচ্ছে তো এটা হচ্ছে মা কালী। আজকে শীতলা মায়ের পুজো, কিন্তু আমরা ধূপকাঠি মোমবাতি মায়ের সামনে ধরাচ্ছি, মানে মা কালীর সামনে, কেন বলো তো? কারণ ওদিকে তো পুজো হবে, তার জন্য ওখানে কোনো রকম আগুন ধরাতে দিচ্ছে না। আর এখানে দেখো প্রসাদ দিয়েছে, তো এখনো তো পুজোয় বসেনি সবাই, মানে এখানে প্রসাদ যতটুকু বানিয়েছে এনে এনে রেখেছে, তো এদিকের ঠাকুরদের এই প্রসাদ দিবে, আর শীতলা মায়ের এখানে কিন্তু মানে এখনো প্রসাদ রেডি করেনি। তো যাই হোক, সবাই এখন মানে মোমবাতি ধরাচ্ছে, ধূপকাঠি দেখাচ্ছে, তো এখনো পুজোই বসেনি, তো আমরা আপাতত এই ধূপকাঠি মোমবাতি ধরিয়ে প্রসাদ দিয়ে চলে যাব। উপোস আছি কিন্তু অঞ্জলি দিব না, কারণ পুজো অনেক দেরি হবে, তো কত এখনো তো বসেইনি পুজোতে, কখন হবে পুজো, তো এতক্ষণ থাকতে পারবো না, কারণ আমি একটু বান্ধবীর বাড়িতে যাব। তো প্রতিবারই তাই করি, উপোস থেকে আসি, ধূপকাঠি মোমবাতি ধরাই এবং এখানে যতটুকু ফল টল ডাব যা দেওয়ার হয় দিই, দিয়ে তারপর আমরা চলে যাই বাড়ি, গিয়ে বাসি পান্তা খাই। তো আগের দিন তো পান্তা রান্না করে রেখেছি, সেটা তোমাদের তো বলিনি, কিন্তু আগের দিন লাইভে আমি দেখিয়েছি, তো আমরা আগের দিন রান্না করে রাখি, পরের দিন সেগুলোই বাসি খাই এবং ভাতের মধ্যে জল দিয়ে রাখি, সেই জল ভাত খেতে হয়, তো সেটাকেই বাসি পান্তা বলে। তো আজকে আমরা এখান থেকে গিয়ে তারপর ওটা খাই, কিন্তু আজকে যাব বান্ধবীর বাড়িতে, তো লক্ষ্মীর বাড়িতে যাব, তো তার জন্য আমরা এখন বাড়িতে যাচ্ছি না। আর এখানে দেখো সবাই জুতো রেখে মন্দিরে গিয়েছে, কিন্তু আমরা এখানে জুতো রাখিনি, কেন বলো তো? কারণ যতই ধর্মস্থান হোক, যাদের ওরকম মানসিকতা তারা তো মানে ছেঁড়া জুতো নিয়ে এসে ভালো জুতো নিয়ে চলে যায়, এবার আমরা কোন জুতো নেব, তখন খালি পায়ে যেতে হবে, তার জন্য দেখো এই যে দোকানটায় এখানে জুতো রেখে গেছি। তো চলো এখন দেখি নিরামিষ দোকান কোথায় পাওয়া যায়, একটু কিছু খাবো। তো ফালাকাটায় এই নিরামিষ দোকানটা আমার খুবই ফেভারিট, এর আগেও তোমাদের অনেকগুলো ব্লগে দেখিয়েছি লাভলি সুইট, তো এখানে এসেছি, তো এখন এখানে মটর আর আলু দিয়ে একটা তরকারি করেছে, আর দুটো করে পুরি নিয়ে নিলাম, তো এটা খেয়ে নিয়ে তারপর চলে এলাম এখানে, ওই আরতি আমাদের জন্য দাঁড়িয়েছিল, তো ওকে নিয়ে চলে যাব লক্ষ্মীর বাড়িতে। তো আরতিও এখানে পুজো দিয়ে দিয়েছে, এবার আমরা এখান থেকে চলে যাব, তার আগে ও একটু ফটো তুলছে, তাই আমিও একটু ভিডিও করে নিলাম। তো চলো আমার বান্ধবীর বাড়িতে চলে এলাম, দেখি ও কি করছে। লক্ষ্মী আন্টি, আয় লক্ষ্মী। হ্যাঁ দেখি, কোথায় ভালো আছো? আমি ক্যামেরা অফ করবো, তা তুই আয়। কে মাই বেড়ায় না কেন? লক্ষ্মী সিম্পল লাইফস্টাইল, তোমরা তো অনেকেই ওকে চেনো,
তো ও অরুণাচলে থাকে, ওখান থেকে এখানে এসেছে শ্বশুর বাড়িতে, 3-4 দিন হলো ওর সঙ্গে, তাই একটু দেখা করতে এলাম। আজকে দেখো ওর বাড়িতে ওর ননদও এসেছে, তো এটা হচ্ছে ওর ননদ। আর এদিকে হচ্ছে ওদের বাড়ির পেছনটা, তোমাদের একটু পরে দেখাবো, এখন একটু মানে এক ঝলক দেখিয়ে দিলাম তোমাদের। অনেক বড় বাড়ি কিন্তু। তো লক্ষ্মী ডাকছে, যাই একটু ওদিকে, আর তোমাদেরকেও দেখাই ওর রান্নাঘরটা। তো এটা তো ওর শ্বশুর বাড়ি, ও তো অরুণাচল থাকে, এখানে ওর যা রান্না করে মানে বড় যা কি করে দেখি। ও কড়াই এখনো ফাঁকা, আমি আরো ভাবলাম কিসের বড়া। ও রান্না কমপ্লিট, এখন এই যে কুমড়ো ফুলের বড়া করলেই হয়ে যাবে। তো আমরা আসার পর আবার ভাতও করেছে। ওর বড় যা বাড়িতে নেই বলে দেখাতে পারলাম না তোমাদের। ওই সব নিচে থাকে নাকি, খাওয়া দাওয়া নিচে? লক্ষ্মী নাকি লজ্জা লজ্জা লাগছে, বুঝতে পারছি না কেন, মানে অনেকদিন পর বান্ধবীর সঙ্গে দেখা তার জন্য, নাকি ক্যামেরা ধরে আছি তার জন্য। তো যাই হোক চলো ওর বাড়িটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই। ও তো এখন এখানে থাকে না, অরুণাচল থাকে, তবে এখানে আগে থাকতো, যখন ওর নতুন বিয়ে হয়েছে ও মোটামুটি 1-2 বছর এখানে ছিল। ওর ছেলে যখন একটু বড় হয় তারপর ওকে নিয়ে অরুণাচল চলে যায়, ওর বর ওখানেই কাজ করে কিনা তার জন্য। তো এখানে দেখতে পেলে একটা রান্নাঘর আছে, আবার ও একটা রান্নাঘরে রান্না করছে, তারপর এদিকে এত রুম যে ওর বাড়িটা না আমার গোলক ধাঁধার মতো লাগে। তো এটারও একটা গল্প আছে বউ ভাতের, তো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো যেদিন লক্ষ্মীর বউ ভাতে আমরা এলাম, তো আমি আর মামন আর একটা বান্ধবী আছে, তো বোন হয়, মামা তো বোন সম্পর্কে, তো আমরা 3 জন একসঙ্গেই থাকতাম বিয়ের আগে। তো তার আগে এখানে জানলা দিয়ে একটা বাড়ি দেখা যাচ্ছে, সেটা বলেনি, এটা ওর মেজো জায়ের বাড়ি, এই বাড়িতেই আগে ছিল। মেজো যা না সেজো যা বলতে পারবো না, ওরা 4 জা, তো মানে কোনটা কে ঠিক বুঝতে পারি না। যাই হোক এখন বাড়ি করে ওদিকে চলে গেছে। আর এই যে এখন ঢুকছি এটা কিন্তু লক্ষ্মীর রুম, আর সামনে যে ঘরটা যেখানে ওর শাশুড়ি আর ননদ দাঁড়িয়ে আছে ওটা কার বলতে পারবো না, বললাম না ওর বাড়িটা আমার গোলক ধাঁধার মতো লাগে। আর এই যে ঘরের জিনিসপত্র এগুলো সব বিয়েতে পাওয়া। তো সামনে একটা বেলকনিও দেখতে পাচ্ছি, চলো তোমাদের দেখাই। তো এবার গল্পটা বলি, তো আমাদেরকে না এই রুমটাতে এনে ছেড়ে দিয়েছিল, তারপর আমরা আর বেরোতে পারছিলাম না, মানে ওর ঘর দেখা হয়ে গেছে, এবার যে এনেছিল সে তো চলে গেছে, এবার আমি আর মামন দুজন কি করে মানে ঘর থেকে বেরোবো বুঝতে পারছিলাম না, কোন দিকে যাব, মানে সব দিকে শুধু রুম দেখতে পাচ্ছি। তো তারপর একজনকে জিজ্ঞেস করে তারপর আমরা বাইরে বেরোতে পারলাম। আর এই দেখো অরুণাচল থেকে এসেছে যে এখনো বেডিং পত্র গোছায়নি, এখানেই রয়ে গেছে। তো 3-4 দিন হয়েছে, তার মধ্যে ওর বড় যাও নেই, তো তার জন্য এখনো গোছাতে পারিনি। আর এই যে কর্নারে জিনিসটা মনে হচ্ছে এটা আমি ওকে গিফট করেছিলাম বিয়েতে। তো যাই হোক লক্ষ্মী একটু কমেন্টে জানাস, আমার এখন ঠিক মনে পড়ছে না। এটা হচ্ছে লক্ষ্মীদের বাড়ির পেছন সাইড, তো এখানে দেখো পানের বর। তো 12ই যারা তাদের কিন্তু এই পানের বরটাই আসল ব্যবসা। এখন আপাতত দেখো ছোট্ট একটা পানের বর, অনেকদিন পর সেই ছোটবেলায় দেখেছিলাম ওর বাবার বাড়িতে পানের বর করতো, কিন্তু এখন কিন্তু পানের বর দেখাই যায় না। অনেকদিন পর ওর শ্বশুর বাড়িতে এসে এই পানের বর দেখলাম। এটা হচ্ছে ওর বাড়ির পেছন, আর এই যে দেখো এটা একটা রান্নাঘর। তো অনেক খড়ি মানে লাকড়ি হয় আর কি, দেখতেই পাচ্ছ অনেক গাছপালা, তো সেই লাকড়ি দিয়েই এখানে ওর বড় যা রান্না করে। এই যে দেখো ভেতরে উনুন আছে, কত লাকড়ি দেখেছ, তো এগুলো দিয়ে রান্না করে। তো লক্ষ্মী বলছে রান্নাঘরটা দেখাতে না, তো কি হয়েছে এত বড় বাড়ি যখন দেখাতে পারলাম রান্নাঘরটা দেখালে কি ক্ষতি। এখন এটা তো ভালো জিনিস তাই না, যে এত বড় বাড়ি থাকা সত্ত্বেও যে কেউ মানে বাড়ির লাকড়ি নষ্ট করে না, ওটা দিয়ে উনুনে রান্না করে, তো এটা অনেকটাই ভালো কথা। তো তার জন্য দেখাতে কোনো লজ্জা নেই। আর এদিকে দেখো লক্ষ্মীও ভিডিও করছে, যদিও ও পোস্ট করতে পারছে না, সত্যি খুব খারাপ লাগছে। নতুন মোবাইল নিয়েছে, ওর পুরনো মোবাইলটার ক্যামেরা নষ্ট হয়ে গেছে, তার জন্য নতুন মোবাইল নিয়েছে, অথচ নতুন মোবাইলে ও পুরনো আইডি আনতে পারছে না। তো এই হচ্ছে সমস্যা, ওর কোনো কিছুই মনে নেই, পাসওয়ার্ড ফোন নাম্বার, তো তার জন্য আমিও আনতে পারিনি। তো আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন একটু ক্যামেরা করছি।
খাওয়ার জন্য এত জোরাজুরি করছে, দুবার ভাত করলো, আর না করলাম যে খাবো না, আমার বাড়িতে বাসিপান তো আজকে খেতেই হবে, মাসি তোলার নিয়ম বললাম তোমাদের তো। যাই হোক, ও কিছুতেই মানলো না, সেই আবারও ভাত করলো। তারপর নিরামিষই করেছে, পনির তরকারি, ডাল, পাঁপড় ভাজা। তো তার জন্য বললো যে কোনো ব্যাপার না, পুজোর দিন নিরামিষ খেয়ে নে। কিন্তু নিরামিষটা বড় কথা না, আমাদের আজকে বাসিপানটা খেতেই হয়। তো যাই হোক, অল্প করে খেয়ে নিলাম, কিন্তু আজকে খুব সমস্যা হয়ে গেছে। আবার দই দিচ্ছিল, আমরা জিলিপি এনেছিলাম তো সেটাও দিয়েছে, মিষ্টি দিয়েছিল। তো এত কিছু খাওয়ার একেবারেই পেটে জায়গা নেই, তো বললাম একটু পান দে খেয়ে চলে যাই। তো বাড়িতে যাওয়ার জন্য এদিকে আরতিরও ফোন আসছে, ও একটু টেনশনে আছে, তাই একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি। একেবারেই মন ভরলো না গল্প করে, আর সারাক্ষণ তো ময়ূককে দেখাতেই পারলাম না, শুধু ঢোকার সময় একবার দেখলাম, তো এখন যাওয়ার সময় আর একবার ওকে তুলে নিচ্ছি। তো এটা হচ্ছে লক্ষ্মীর ছেলে ময়ূক। তো তোমরা যারা ওকে চেনো, কারণ অনেকেই আমার ভিডিও দেখো, ওর ভিডিও দেখো, তো তারা ময়ূককে অবশ্যই চেনো। তো চলো, পান খেয়ে আমরা চলে যাব, আরতিও বাড়ি চলে যাবে, ওর বর রাগারাগি করছে এবং আমারও বর বসে আছে খাওয়ার জন্য। তো বাড়িতে গিয়ে আবার যখন খেতে বসলাম, তখন ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ লক্ষ্মীর এখানে খেয়ে এসেছি, যতই বলছিলাম অল্প করে দে, তবুও মানে অল্প খেলেও না পরে আর খেতে পারি না, এটাই হচ্ছে আমার সমস্যা। আর দেখো, অনেকদিন পর বাবার বাড়ি থেকে এসেছি, আর এদিকে এক মাস হয়ে গেছে ভাড়া বাড়িতে থাকি না, কারণ শ্বশুর বাড়িতে ছিলাম, তারপর ওখান থেকে বাবার বাড়ি থেকে 10-12 দিন পরে বাড়িতে আসি। তো ধুলোয় এমন অবস্থা হয়েছিল, আর জামা কাপড়ের ঢিপ, মানে কি বলবো, এগুলো ধোয়া পাকলা করতে করতে আর ধুলো বাড়ি ঝাড়তে ঝাড়তে আমার একদম দফা রফা শেষ। 4 দিন ধরে আমি শুধু ধোয়া কাচা করছি প্রতিদিনই, যে এতগুলো করে জামা কাপড় ধুচ্ছি। এদিকে ম্যাম এসেছে পড়াতে, তো ম্যাম যাওয়ার পর এগুলো গুছিয়ে নেব, তারপর একটু রেস্ট করব, আবার রাতে কি করা যায় দেখি। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এতটুকুই, টাটা।